Welcome, 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 welcome back to another gameplay. আজকে আমরা একটা দোকান খুলতে যাচ্ছি। Yes, অনেক দিন পর একটা দোকান খুলতে যাব। তোমাদের হয়তো মনে আছে যে আজ থেকে প্রায় অনেক দিন আগে আমি অনেক রকমের দোকান খুলতাম আর সেগুলোতে অনেক ভিউজ আসত। Yes, তার জন্য আজকে আমরা দোকান খুলবো। আজকে আমরা দোকান খুলবো হলো মোবাইলের দোকান। Yes, মোবাইলের দোকান খুলবো। আর আমার দোকানে ভাই আইফোন, স্যামসাং সবকিছু, যেগুলো যেগুলো নতুন ব্র্যান্ডেড স্মার্টফোন আছে সব বিক্রি করবো সব। তো চলো আজকের গেমটা শুরু করা যাক। আজকের গেমের নাম হলো মোবাইল স্টোর সিমুলেটর, লেটস গো। ওকে, সব আমাদেরকে এখানে বলছে যে স্টোর নেম, মানে আমি আমাদের দোকানের নাম কি দেবো ভাই। দেখো দোকানের নাম কি দেওয়া যায় গাইস। Yes! যারা যারা আমাকে অনেক শুরু থেকে দেখো আমার ভিডিও, তারা হয়তো জানো যে আমার একটা দোকানের নাম কি ছিল। সেটা হলো গড়া ইলেকট্রনিক। Yes, এটা আমার ফেভারিট দোকান ভাই। এই দোকানের নাম, এটাই আমার দোকানের নাম হবে, গড়া ইলেকট্রনিক্স। ওকে তো গাইস, এটা হলো আমার বাড়ি। আর আমি আমার বেডের মধ্যে আছি কেন, আমি নাম বেড থেকে। ও ভাই, আমি তো ভালো ঘরে থাকি ভাই, আমার বেড দেখো কত ভালো। ওকে তো গাইস, এটা হলো আমার বাড়ি। আর আমার কাছে আছে এখন $1800। ওকে, $1800 আছে। এটা আমার টয়লেট, বুঝে গেছি। এটা হলো আমার বাড়ি। আমার বাড়িতে এখন কিছু নাই, আমাকে এখন কামাইতে লাগবে টাকা, আমাকে দোকান খুলতে লাগবে ফটাফট। দরজা বন্ধ কর। ওকে, দরজা বন্ধ হয়ে গেছে। এটা কি হলো? ওকে, এবার এখান থেকে আমাকে বেরোতে লাগবে। লেটস গো। আরে ভাই, তো এখন আমাকে যাইতে করতে লাগবে উপরে না নিচে? অবভিয়াসলি নিচে যেতে লাগবে ভাই, এত বড় বিল্ডিং একটা ইসে বানায় নাই, লিফট বানায় নাই ভাই এখানে। চাই হোক ভাই, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। ওকে তো গাইস, আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। এটা হলো আমাদের পাড়া। এই পাড়াটার নাম হলো, পাড়াটার নাম কি দেবো ভাই আমি, মানে তোমরা কমেন্টে বলো পাড়ার নাম কি থাকবে এটা। এখন তো মেন প্রবলেম হলো, এখন আমাদেরকে না দোকানটা খুঁজতে লাগবে যে আমার দোকানটা কোথায় আছে। এখানে লেখা আছে গো টু দ্য স্টোর। হ্যালো ম্যাডাম, আমার দোকান দেখছেন ম্যাডাম? আরে ম্যাডাম, হ্যালো ম্যাম, ভাই আমাকে আর পাড় দিয়ে চলে গেল। ওই দেখো, এখানে একটা দোকান আছে যেটা হলো ফর সেল, ইউ ক্যান্ট বাই ইয়েট। ওকে, বুঝে গেছি গাইস। দেখো গাইস, আমাদেরকে না কামায় আমাদেরকে অনেক টাকা করতে লাগবে যাতে আমরা বড় বড় দোকান গুলো খুলতে পারি। এখন তো আমার কাছে অনেক ছোট দোকান থাকবে। যেমন দেখতে পাচ্ছ, এই দোকানটা দেখো কত বড় দোকান, কত বড় স্টোর ভাই। এটা যদি আমি কিনে নিই তাহলে তো ভাই পুরো বড় হয়ে যাবো আমি। আর এটা কি ভাই? সেল ফোন রিপেয়ার। ওকে, তো এই দোকানের মধ্যে রিপেয়ার করে মোবাইল টোবাইল। ওকে, বুঝে গেছি। চল, আমার দোকানটা কই? আমি কোন দোকানে খুলবো? আমার দোকান খুঁজতে হবে গাইস। গড়া ইলেকট্রনিক্স। স্যার, আপনি কি গড়া ইলেকট্রনিক্স দেখেছেন? আমি গড়া ইলেকট্রনিক্স দেখা, মারার অপশন নাই। গড়া ইলেকট্রনিক্স না ভাই, এত ফেমাস দোকান গড়া ইলেকট্রনিক্স। এরা কি করতেছে? হাতুড়ি অপশন আছে আমার কাছে। হাতুড়ি মারা যাচ্ছে না ভাই এদেরকে। ও, এই তো ভাই দোকানটা আমার, গড়া ইলেকট্রনিক্স ভাই। আমি দোকান আমার সামনেই ছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না ভাই। ওকে, তো এটা হলো আমার দোকান। দোকানটাকে খুলতে লাগবে, প্রথম দিন অবভিয়াসলি বহুত নোংরা থাকবে, এটাকে আমাকে পিক করতে লাগবে। আর এটা আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে লাগবে। ডাস্টবিন হলো আমার এইখানে আছে, এটাকে এম করে ফেলা দিয়ে বাইরে। ভাই বহুত কষ্ট। ফটাফট চল, এগুলো যতগুলো আছে সব কটাকে আমাকে ফেলে দিয়ে আসতে লাগবে। এক কাজ করে, আমার ব্যাগের মধ্যে সব কটাকে আমি রেখে দিই। যত ট্র্যাশ আছে আমি একবারে নিয়ে যাবো ভাই। দেখো, এটাকে আমি নিবো আর আমার ব্যাগের মধ্যে এটাকে এম করে রেখে দিবো। নিবো আর ব্যাগের মধ্যে রেখে দিবো। ব্যাস, আমার দোকান পরিষ্কার হয়ে গেছে, এগুলোকে উঠাই দে। ব্যাস ভাই, আমার ব্যাগ ফুল হয়ে গেছে, এটাকে হাতে নিয়ে নিই, কোথায় গেল। ওকে, তবে আমাকে যতগুলো নোংরা আছে সবগুলোকে আমাকে আগে ট্র্যাশ ক্যানে ফেলে দিতে লাগবে। আমাকে দোকানটাকে ফটাফট খুলতে লাগবে ভাই, এরকম করে আমার যতগুলো নোংরা আছে এখানে ফেলতে লাগবে। ওকে তো গাইস, আমি নোংরা সবকিছু ফেলে দিছি, এবার আমাকে দোকানের ওপেনিংটা করতে লাগবে, আমার দোকানটাকে খুলতে লাগবে। ওকে, এগুলা ভাই, এটাও ট্র্যাশ। বাপরে ভাই, এত নোংরা ভাই আমার দোকানে, এটাকে এখানে ফেলে দে। ওকে তো গাইস, এটা হলো আমার দোকান। দোকানটাকে এখন অবভিয়াসলি দোকানটা এখন পুরো ছোট আর অনেক মানে বেসিক দোকান, অত কিছু নাই দোকানের মধ্যে এখন। তো আমাকে দোকানটাকে ভালো করার জন্য না, আরে এগুলো পেপার টেপার এগুলো কেন আছে ভাই, এগুলোকে সরাতে লাগবে কি? আরে ভাই, এগুলোকেও সরাতে লাগবে, তাই বলে এত নোংরা হয়ে আছে এগুলোকে, এগুলো সরাই দে। ওকে ওকে তো গাইস, এবার আমার দোকান একদম রেডি হয়ে গেছে। গড়া ইলেকট্রনিক্স মানে এটা জং ধরে গেছে ভাই, গড়া ইলেকট্রনিক্স এর মধ্যে সব আমাদেরকে এখন মানে বেসিক আগে বিক্রি করা শুরু করতে লাগবে আমাদেরকে। সেটা হলো আমাদেরকে দোকানের জন্য আমাদেরকে জিনিস কিনতে লাগবে, তো আমাদেরকে না স্টোর খুঁজতে লাগবে। ওকে, দোকানটাকে খোলাই রেখে দেবে, কে কোন চোর আসবে আমার দোকানের মধ্যে, কোনো জিনিসই নাই। ওকে, তো এটা তো হলো দোকান বিক্রি কর, মানে এটা তো স্টোরটা বিক্রি হচ্ছে এখানে। তো আমাকে না স্টোর খুঁজতে লাগবে, যেখানে এই দেখো স্টোর। ইয়েস, এই তো স্টোর পাই গেছি। তো দেখো গাইস, আমাকে একটা শোকেস কিনতে লাগবে যেখানে আমি মোবাইল টোবার রাখতে পারবো, ঠিক আছে? তো এগুলো আমাকে কিনতে লাগবে এখন। দেখো কোনটা কিনা যাবে, এগুলা একটাও কিনা যাবে না ভাই, আমার কাছে অত টাকাই নেই। যেটা কিনা যাবে ওটা কিনে নিতে লাগবে আমাকে ফটাফট। ভাই দেখো কত রকমের, দেখো এটা হলো ওয়াচ, এখানে ওয়াচ মোবাইল টোবার রাখার জায়গা এটা, কিন্তু এগুলো এখন আমি কিনতে পারবো না, যেটা সবার থেকে সস্তা সেটা কিনে নিই। ওকে তো গাইস, আমি পুরো দোকানটাকে ঘুরে নিলাম আর আমি শুধু এই দুইটাই আমি কিনতে পারবো। দেখো এটা হলো $600 আর এটা হলো $650। তো দেখো গাইস, আমার কাছে শুধুমাত্র আছে এখন $1800। তো সবথেকে আমাকে যেটা করতে লাগবে, এক কাজ করি, আমি শুধু একটা কিনি আগে, মোবাইলটা কিনে নিই। ওকে, বাকি হেডফোন যত রকমের কিছু আছে এগুলো সব আমরা পরে বিক্রি করবো, আগে মোবাইলটা কিনে নিই। মোবাইল রাখার জায়গাটা আমি কিনে নিচ্ছি, শোকেসটা। এবার আমার কাছে আছে শুধুমাত্র $1200। আমার দোকানটা কোথায় ছিল ভাই? ওকে, এটা হলো আমার দোকান। দোকানের ভিতরে যাব আর এখানে আমি শোকেসটাকে রাখবো এরকম করে। দেখো এইখানে যদি আমি এরকম করে রেখে দিই, ব্যাস। তো এটা হলো আমাদের দোকানের প্রথম শোকেস। Yes,
ভাই ওকে একটা শোকেস কিনে নিয়েছি আমার কাছে $1200 আছে এবার আমাকে কিনতে লাগবে মোবাইল এবার মোবাইল কিভাবে কিনবো মোবাইল কেনার জন্য আমাকে খুলতে লাগবে আমার মোবাইল এবার এইখানে আমাকে যাইতে লাগবে ব্রাউজারে এই দেখো গাইস অ্যাপ্লাই ফোন অ্যাপল কে অ্যাপ্লাই বানাই দিছে বাহ $40 ভাই তবুও কেউ আসতেছে না স্যার স্যার প্লিজ মোবাইল স্যার স্যার প্লিজ স্যার স্যার প্লিজ স্যার 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 প্লিজ ভাই শুনো সত্যিকার চলে আসছে আমার দোকানে কিছু স্যার কিনবেন কে স্যার কিনবেন কি কিনবেন স্যার 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 প্রথম কাস্টমার আসছে গাইস প্রথম কাস্টমার আসছে স্যার স্যার কিনবেন এ বলছে যে আই এম হিয়ার টু সেল মাই স্যার ভাই এ কিনতে আসে নাই এ বিক্রি করতে আসছে ওর সেকেন্ড হ্যান্ড মোবাইল নট ইন্টারেস্টেড ভাগ দিয়ে ভাগ ভাগ বিক্রি হয় না এখন কিনতে আসছে ভাই আজকে প্রথম মোবাইল তো বিক্রি করতেই লাগবে এই মোবাইল দেখতেছে আরে ম্যাডাম ম্যাডাম মোবাইল দেখতেছে ম্যাডাম ম্যাডাম মোবাইল দেখতেছে ম্যাডাম আই ওয়ান্ট টু সেল মাই আই ডোন্ট ওয়ানা সেল $140 তোরা এখানে কি করতেছিস ভাই প্লিজ আমার মোবাইলটা কেউ কিনে নে ওকে তো গাইস অনেকক্ষণ হয়ে গেল মোবাইল তো বিক্রি হয় নাই কিন্তু আমার হেডফোনটা বিক্রি করার জন্য কেউ নিতে আসছে প্লিজ ভাই কিনে নে আই ওয়ান্ট টু বাই আরে ভাই সেল ভাই সেল কততে সেল হলো কততে সেল হলো ভাই আমি জানি না ভাই কততে সেল হলো যাই হোক ভাই একটা সেল তো হলো কিছু বিকাল হয়ে গেছে ভাই বিকাল হয়ে গেছে এক মিনিট গাইস আমি না সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে এই দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা এসেছিল রিপেয়ার দোকান ছিল আমি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে রিপেয়ার করে এই দেখো রিপেয়ার করে
আমি সেটাকে সেল করতে পারবো? ইয়েস ভাই, এটা তো আমি ভুলে গেছিলাম ভাই, এতগুলো আমার কাছে সেকেন্ড হ্যান্ড মোবাইল আসছিল, সেগুলোকে আমাকে কিনতে লাগতো। কিন্তু কোনো ব্যাপার না গাইস, এখন আমি না দোকানটাকে ফটাফট বন্ধ করি। না না, একজন আসছে, কাস্টমার আসছে। স্যার স্যার, আই ওয়ান্ট টু সেল মাই আইফোন এসি, লেট সি ভাই। না ভাই ভাই, এটা বহুত দাম ভাই, বহুত দাম, কন্ডিশন নট ওয়ার্কিং ভাই, মোবাইলটা কাজই করতেছে না, আর মোবাইলটা দাম রাখছে $184। ভাগ ফটাফট, রাত হয়ে গেছে ভাই, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, সবগুলো দোকানের লাইট অন হয়ে গেছে। প্লিজ ভাই, কেউ আমার মোবাইলটা কিনে নেই ভাই, আমার দোকানে কোনো বিক্রি হচ্ছে না ভাই। ওই যে ওই যে হেডফোন কিনতে আসছে ভাই, হেডফোন কিনতে আসছে, কত তো কিনতে আসছে। ওকে দেখো গাইস, আমি কিনছি $40 দিয়ে, এই হেডফোনটা মানে ইয়ারফোনটা কিনতে আসছে $50 দিয়ে ভাই, $10 আমার লাভ ভাই, $10 লাভ, চলো বিক্রি করে দিছি। ওকে তো আমার যতটুকু বলছেন আমাকে না হেডফোন এইসব কিনেই, মানে হেডফোন টেডফোন এইসব কিনেই আমাকে বিজনেস করতে লাগবে, কারণ ভাই মোবাইল তো কেউ কিনতেছে না আমার। এখন তারা ভাই, আমি না এক কাজ করে আমার মোবাইলটা খুলি, এখানে আমাকে না দেখতে লাগবে। ওই দেখো, এখন অনেকগুলো মোবাইলের দেখো সব খুলে গেছে, এগুলো আমাকে কিনতে লাগবে। স্যামসাং স্যামসাং আছে অনেক রকমের ভাই, আইফোন কেউ কিনে না ভাই, আইফোন কেউ কিনে না। এই দেখো এই একটা সস্তা মোবাইল আছে, নোকিয়া C01, এটা হলো $95, আমি এটা কিনবো ভাই, এটা কিনে নি, ব্যাস হয়ে গেছে। এটা কেনার পর আমি আমার দোকানটাকে বন্ধ করে দিব আজকের জন্য। গাড়ি 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 গাড়ি, ওকে এখন ডেলিভারি বয় আসবে, ডেলিভারি গাড়ি আসবে, মানে বহুত তাড়াতাড়ি চলে আসে। ওই যে চলে আসছে গাইস, আমার ডেলিভারি গাড়ি চলে আসছে, ডেলিভারি চলে, জলদি ভাই জলদি জলদি, ফটাফট ফটাফট ফটাফট, আরে জলদি আয় ভাই, আমার দোকানটাকে আমার বিজনেস ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি আয় ভাই, গাড়ি নিয়ে এত আস্তে আস্তে চালায় এরা, তাড়াতাড়ি ডেলিভারি চলে আসছে আমার, ফটাফট এখান থেকে কি আছে, নোকিয়া মোবাইল চলে আসছে আমার, নোকিয়া 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 নোকিয়া, দোকান খোল, নোকিয়াটাকে এখানে রেখে দে ভাই। ওকে ওকে তো গাইস, এখন আমার মোবাইলের দোকানে দুইটা মোবাইল আছে, একটা হলো অ্যাপেল, একটা হলো নোকিয়া ভাই, দুইটার মধ্যে একটা তো কেউ কিন ভাই প্লিজ। কিন্তু এখন আমার যতটুকু মনে হচ্ছে কি হয়েছে বলতো, মেন হলো রাত হয়ে গেছে আর দোকানটা না কেউ কিনতে আসতেছে না, তো আমি মনে হচ্ছে আমাকে না ফটাফট ঘুমাইতে যেতে লাগবে। এখন আমার হোটেলটা কোথায় ছিল সেটাও আমি ভুলে গেছি ভাই, আমি কোথায় থাকতাম সেটাও ভুলে গেছি, এটা এখানে থাকতাম আমি, আরে কোথায় থাকতাম আমি, আরে আমি ঘুমাইতাম কোথায়, আর আমার বাড়ি কোথায় ভাই, ভাই আমি ভুলে গেছি আমার বাড়ি কোথায় ছিল। এটা কি স্মার্ট কেয়ার ভাই, এখানে বাংলাতে লেখা আছে, এটা কি বাংলা, এটা কি বাংলাদেশের গেম নাকি, এটা উষা হেলথ কেয়ার। হ্যাঁ ভাই আমি জানি না গাইস, আমি না হারায় গেছি, আমার বাড়ি খুঁজে পাচ্ছি না ভাই, আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না ভাই, আমার বাড়ি কোথায়, গেমের মধ্যে আমার বাড়ি কোথায়, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না, আমি বাড়ি কোথায় আমার, তখন থেকে বাড়ি খুঁজে যাচ্ছি, এটা বাড়ি নাকি, এটা বাড়ি বাধায় না, না ভাই আমি বাড়ি খুঁজে পাচ্ছি না, আমি কোথায় থাকতাম সেটা, এই তো এই তো এই তো পাই গেছি ভাই, পাই গেছি পাই গেছি পাই গেছি পাই গেছি, ফটাফট চল ফটাফট চল ফটাফট চল, আমার ঘর কোনটা ছিল, যেটা আমার ঘর ছিল, ফটাফট ঘুমা ভাই। ওকে গাইস, আমাদের প্রথম দিন, আমরা শুধুমাত্র দুইটা হেডফোন বিক্রি করছি, দুইটা না দুইটাই বিক্রি করছি, ইয়েস দুইটা হেডফোন বিক্রি করছি, সকাল হয়ে গেছে, ফটাফট চল, এবার শুধু আমাকে যেটা করতে লাগবে, এবার আমাকে শুধু আমাকে আমার দোকানের হেডফোন সবকিছু বিক্রি করতে লাগবে ভাই, মোবাইল টোবাইল সবকিছু বিক্রি করতে লাগবে, শুধু একটা মোবাইল বিক্রি হয়ে যাক, একটা খালি মোবাইল বিক্রি হয়ে যাক, তারপর আমি এত মোবাইল কিনবো ভাই, সব রকমের মোবাইল রাখবো আমি আমার দোকানের মধ্যে, সব রকমের। স্যার 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 স্যার, এই নোংরা গেলে এখান থেকে সরতে লাগবে, যতটুকু মরছেন, এই নোংরা গেলে যেন আমাদের দোকানে কেউ আসে না, আরে দোকানে কেউ প্লিজ চলে, মোবাইল 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 মোবাইল, সস্তায় মোবাইল সস্তায় মোবাইল সস্তায় মোবাইল মোবাইল, আরে কেউ তো আয় ভাই, ওই যে আসছে ভাই, দুইজন আসছে, একজন আসছে একজন আসছে, ম্যাডাম 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 ম্যাডাম, প্লিজ বিক্রি করতে আসবেন না, প্লিজ মোবাইলটা কিনতে আসুন, আই ওয়ান্ট টু সেল মাই সাওমি। তুই প্রত্যেকদিন এই মেট এই 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 মেটারা প্রত্যেকদিন নতুন নতুন দিন, মানে প্রত্যেকদিন নতুন নতুন মোবাইল নিয়ে আসে ভাই, যাই নাই কি করে, তুই এত মোবাইল পাইস করতে থাকে, সেকেন্ড মোবাইল কিনবো না আমি, বলো সবাই এখানে ইয়ার কি ভাবছে নাকি ভাই, আমি বুঝতে পারছি না ভাই, আমার দোকানটার মধ্যে কেন মোবাইল সেল হচ্ছে না, প্লিজ একজন মোবাইল তো কিনতে আয়, প্লিজ একজন, ম্যাডাম 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 ম্যাডাম, এই একজন আসছে একজন আসছে একজন আসছে, স্যার 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 প্লিজ স্যার, মোবাইল স্যার মোবাইল দেখুন, মোবাইল দেখুন স্যার, মোবাইল দেখতেছে মোবাইল দেখতেছে মোবাইল দেখতেছে মোবাইল দেখতেছে মোবাইল দেখতেছে, স্যার স্যার প্লিজ স্যার স্যার প্লিজ স্যার, আমি অনেক গরিব স্যার, আমি অনেক গরিব, এক কালকে দোকান খুলছি, একটা কিছু বিক্রি হয়নি, খালি হেডফোন বিক্রি হচ্ছে, $10 লাভ করছি স্যার, স্যার একটা মোবাইল কিনে নিন প্লিজ। দেখি গাইস, অনেক ইমোশনাল করলাম আমি একে, এখন দেখি যে এর কিনবে কিনা, আই হ্যাভ আনইউজড নোকিয়া সো দ্যাট আই ওয়ান্ট, ভাই বিক্রি করতে আসছে, এর মুখটা দেখো একবার, একটুকু কষ্ট পায় না আমার কষ্টটা দেখে, একটুকু কষ্ট পায় না ভাই, কত ইমোশনাল করলাম কাঁদলাম ভাই আমি এর সামনে, এর মুখটা দেখে মনে হচ্ছে একটুকু কষ্ট পাইছে, দেখো ভালো মতো মুখটা, কোনো ইমোশনই নাই, এই এই তুই ভাগ, আর দোকান থেকে ভাগবি, তুই ভাগ ভাগ আসবি না আমার দোকানে, কোনো দিন আসবি না ভাই, আমার দোকানটা কেন অন্য কিছু করতে লাগবে, কিচ্ছু বিক্রি হচ্ছে না ভাই, মোবাইল তো একদমই বিক্রি হচ্ছে না, আমার যত বলছেন আমাকে না সেকেন্ড হ্যান্ড মোবাইল এর বিজনেস করতে লাগবে, কারণ দেখো আমার এখানে না এগুলো সব, আমি যেগুলো মোবাইল কিনছি এগুলো সব নতুন মোবাইল, আর এগুলো দাম অনেক, আর সেকেন্ড হ্যান্ড মোবাইল গুলো দাম কম হবে, আর সেগুলো অনেক অনেকগুলাই আসতেছে, তাই আমি বিক্রি করতে পারবো, না হলে আমাকে না অনেকগুলা ইয়ারফোন টিয়ারফোন এগুলার বিজনেস করতে লাগবে, এই দেখো অনেক রকমের ইয়ারফোন টিয়ারফোন আছে, এগুলো আমাকে কিনতে লাগবে, আর এগুলার বিজনেস করতে লাগবে, মানে এই দেখো একজন আসছে, কি নিবি স্যার, আই ওয়ান্ট টু সেল ভাই, এরা সবাই বিক্রি করতে আসছে ভাই, আমি জানি না ভাই কি হচ্ছে এই দোকানের মধ্যে, এই দোকানের মধ্যে আমাকে অন্য কিছু একটা ব্যবস্থা করতে লাগবে, সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে লাগবে, আর নতুন নতুন মোবাইল না অল্প অল্প করে বিক্রি করতে লাগবে, কিন্তু এগুলো সব গাইস আমরা নেক্সট এপিসোডে করবো, আজকের এপিসোডে এতটুকু রাখি ভাই, আজকে একটুকু বিক্রি হয়ে গেছে, তোমরা ফটাফট লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো, যারা ধরো আরেকজন আসছে এবার হয়তো কিনবে, স্যার 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 আই ওয়ান্ট টু সেল মাই আইফোন এসি, খেলবো না ভাই খেলবো না আমি আমি খেলবো না, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।